ক্যারিয়ারের প্রথম একদিনের 17 রানে ভারতকে সিরিজ দিলেন ঋষভ পন্থ। ওল্ড ট্রাফোর্ডে তার ব্যাটেই বিলেতের মাটিতে একদিনের সিরিজ জিতল রোহিত শর্মার ভারত 125 রান করে অপরাজিত ঋষভ। রবিবারও ছিল সেই ঝুঁকিতে থাকার কাহিনী, রোহিত ধাওয়ান ব্রাডদের প্রস্থানের গাথা। সেখান থেকে ইংরেজদের সব স্বপ্নে জল ঢাললো ঋষভ হার্দিক জুটি। ম্যানচেস্টারে তাদের 123 রানের পার্টনারশিপ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। একদিনের ক্রিকেটে প্রথম 17 রান মাঠে রেখে এলেন হার্দিক, 71 রানে আউট হলেন তিনি। কিন্তু ঋষভ সেই ভুল করেননি, বরং মেন্টর মহেন্দ্র সিং ধোনির দেখানো পথেই হেঁটেছেন তিনি। রবিবাসরীয় ম্যানচেস্টার থেকে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দল একজন ফিনিশারও পেয়ে গেল, তার নাম ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড হোক বা ইংল্যান্ডের ম্যানচেস্টার, সব জায়গাতেই ঋষভ প্রমাণ করেছেন এই ভারতীয় দলে তিনি একমাত্র ধোনির যোগ্য শিষ্য। 113 বলে ঋষভ অপরাজিত 125 রান করে, এর মধ্যে ডেভিড উইলির এক ওভারে 21 রান। যেদিন ঋষভ ব্যাট করেন সেদিন রোহিত ব্রাডদের কথা আর মনে হয় বিশেষ লেখার প্রয়োজন হবে না। রবিবাসরীয় ম্যানচেস্টার যেন এই রিংটন সেট করে দিল। আপনাদের ঋষভ পন্থের ব্যাটিং কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।